আজকে আমি যে মুভিটি নিয়ে কথা বলবো সেই মুভিটির নাম হলো বেলাশেষে। ছবিটি পরিচালনা করেছেন নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়। ছবিতে অভিনয় করেছেন সৌমিত্র চ্যাটার্জি, সতীলেখা সেনগুপ্ত, ঋতুপর্ণা সেন সহ আরও অনেকে। বিবাহিত জীবনে 49 বছর পরে জীবনের পরন্ত বিকেলে এসে বিশ্বনাথ মজুমদারের হঠাৎ মনে হলো তাদের বৈবাহিক সম্পর্কে আসলে প্রেম ভালোবাসা বলে কোনো কিছু অস্তিত্ব নেই, যা আছে পুরোটা দায়িত্ব আর অভ্যাস। এই দায়িত্বের শিকল থেকে মুক্তি পেতে তিনি চান বিবাহ বিচ্ছেদ। সিনেমা শুরুটা ঠিক এভাবে। তারপরে আসে বিভিন্ন সাংসারিক টানাপোড়েন, প্রেম এবং অভ্যাসকে গুলিয়ে ফেলা, পরস্পরকে নতুন করে আবিষ্কার করা, মমতা, নির্ভরশীলতার বিশ্বাস, এর মাঝে নিজেদের নতুন করে খুঁজে পাওয়া। সংসার দাম্পত্য যে অভ্যাসের ব্যাপার তা নয়, এই অভ্যাস মমতা নির্ভরতার পাশাপাশি প্রেমও আছে। আর সেই প্রেম যে এমনি এমনি হয় না, চর্চা করতে হয়, সেটা শেখার ব্যাপার আছে। সব কিছু এক পাশে সরিয়ে রেখে দুজনের আলাদা করে একান্ত কিছু সময় কাটানোর প্রয়োজন আছে। সেটা শুধু শারীরিক নয়, একটু ভালোবাসার স্পর্শ বা দুজনের আগ্রহের বিষয় নিয়ে টুকটাক গল্প। ভালোবাসি ভেবে নিজের ভেতর চেপে রাখলেই ভালোবাসাটা হয় না, সেটা প্রকাশের প্রয়োজন আছে। আর যারা এটা নিজেরা বোঝে না, তাদের জন্য এই মুভিটা দেখা খুব জরুরি। বর্তমান সময়ে মানুষ যত উন্নতির দিকে দৌড়াচ্ছে, কেন যেন মনে হচ্ছে এই দৌড় এর স্পিড যত বাড়ছে আমাদের মানবিক জিনিসটা ততই দুর্বল হয়ে পড়ছে। নয়তো আমরা কেন এমন দেখছি আজকের ধুমধাম করে করা বিয়ে এক মাস পর ভেঙে যাচ্ছে। আগের দিনে মানুষের 100 টাকা বা 1000 টাকা কাবিল হতো, তাও এত বিয়ে ভেঙে যেত না। আর এখন 10 লাখ 1 কোটিতেও টিকে না বিয়ে। আসলে সবসময় একটা জিনিস খেয়াল করে দেখি, বিয়ে ভাঙার পর মেয়েদের অভিযোগ থাকে ফ্যামিলিকে কেয়ার না করা, সময় না দেয়া। সময় রিলেশনের ক্ষেত্রে একটা বড় ফ্যাক্টর। কে কীভাবে সময় চায় তার একটা নমুনা এই মুভিতে দেখতে পাবে। বৃদ্ধ বয়সে মানুষ নাকি সবচেয়ে মূল্যহীন হয়ে পড়ে, অনেক ফ্যামিলি তাদের বোঝা মনে করে। আসলে কি তাই? এই ব্যাপারটাও অনেক সুন্দর করে মুভিতে ফুটিয়ে তোলা হয়েছে। তাছাড়া ভালোবাসাও পরিবর্তনশীল। বিয়ের আগের ভালোবাসা একরকম, বিয়ের পর ভালোবাসা আরেক রকম, আবার বৃদ্ধ বয়সে ভালোবাসাটা আরেক রকম। প্রতিটা স্টেজের ভালোবাসা ভিন্ন ভিন্ন চাহিদা কামনা করে। আপনি যদি এই চাহিদাগুলো না বুঝেন, আপনার সংসারে খুব বেশি শান্তি পাবেন তা বলা খুব কঠিন। এই মুভিটাতে এই ব্যাপারগুলো এত সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে যে মুভিটা যদি না দেখেন তাহলে এই বিষয়গুলো বুঝতে পারবেন না। তাই যারা এই মুভিটা এখন পর্যন্ত দেখেননি, তাই তাদের প্রতি অনুরোধ রইল যত দ্রুত সম্ভব মুভিটা দেখে ফেলেন। ধন্যবাদ সবাইকে।